তার সব কিছু পারফেক্ট হতে হবে এমন না কারো কোনো না কোনো কিছু ঘাটতি থাকেই দেশের সুপারস্টার শাকিব খান তারও ঘাটতি আছে তার বডি ফিটনেস একদম বেমানান জাহাজার চেষ্টা করেও তিনি ঠিক রাখতে পারেন না শাকিব খানের যদি বডি ফিটনেস ঠিক থাকতো তাহলে তাকে নিয়ে কোনো ট্রোল হতো না ট্রোল করার জায়গা পেতো না কিন্তু না তিনি বডি ফিটনেস ঠিক রাখতে পারলেনই না এদিকে অনন্ত জলিল বাপ্পি চৌধুরী সাইমন ও কাজী মারুফের প্রধান সমস্যা হচ্ছে তাদের ভয়েস তাদের অভিনয়ের কথা নাই বা বললাম কিন্তু ভয়েস শুনতে একদম বাজে লাগে অভিনয়ের মাধ্যমে কিছুটা আলোচিত হলেও নিজেদের লো কোয়ালিটির ভয়েস এবং ডায়লগ ডেলিভারির জন্যই তারা সবসময় সমালোচিত হয়ে থাকেন একটা মানুষকে সিনেমায় আকৃষ্ট করতে হলে অবশ্যই তার ভয়েসটা পারফেক্ট হতে হবে অভিনয় দুর্বল থাকলেও গল্পটাই একটা মানুষকে পুরো সিনেমা দেখতে বাধ্য করে যদি ভয়েস শুনতে ভালো লাগে যদিও ভয়েস সৃষ্টিকর্তার দান তবুও যেহেতু সিনেমার বিষয় সেক্ষেত্রে তাদের ভয়েস নিয়েও প্রশ্ন উঠতে পারে সেহেতু আমার মনে হয় এই কয়েকজন নায়কের মুভিতে তাদের ভয়েস ব্যবহার না করে অন্য কাউকে দিয়ে ডাবিং করিয়ে নিলে সব থেকে বেটার হয় তো ভিউয়ার্স এই কয়েকজন নায়কের ভয়েস শুনতে আপনাদের কাছে কেমন লাগে তাদেরকে নিয়ে কোনো পরামর্শ থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন কেননা বিনোদনের সব ধরনের সর্বশেষ আপডেট সবার আগে দিয়ে থাকি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য করে দিল তখন ঠিক এইভাবে একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে